আবিদ স্যার, আতিক স্যার আমাদের প্যারাশুটে উঠবে, তার আগে প্রস্তুতি চলছে। অল্প কিছুক্ষণের মাঝে আকাশের বুকে উড়ে যাবে আতিক স্যার। ওকে, বেস্ট অফ লাক, চলে যাও তুমি, ক্যাচগুলো দেখে দিতি। ওকে, লেটস গো। যাচ্ছে চলে বহুদূরে নীল আকাশের বুকে, ওকে অবশেষে সময় হয়ে গেল, রিল্যাক্স ববি। যাচ্ছে চলে বহু দূরে, দেখ অনেক দূরে চলে গেছে আতিক স্যার, লং ড্রাইভ। একটু করে পরে উঠছে, আবার নিচে নামবে। জাস্ট ওয়াও, এন অ্যামাইজিং প্লেস ইটস নাও। লেটস গো, যাচ্ছে চলে বহু দূরে আকাশের বুকে, পানি অনেক কাছে চলে আসছে। চলো বেরি, চলো বেরি, চলো বেরি, কেন বেরি গাইস? আতিক চলে গেছে, তাতে কি শর্মিলা চলে এসেছে আমাদের মাঝে। কেমন লাগলো তোমার অনুভূতি, শেয়ার করো আমাদের সবার মাঝে। ডিপার্টমেন্টের সবার উদ্দেশ্যে কিছু বলো, নেক্সট টাইম কি ট্যুর হবে? মানে এই ফিলটা বোঝানোর মতো সবাইকে আবার ট্যুর হবে, যারা যারা মিস করছে কিছু বল। কে ভাই, কে না ও ভিডিও? হ্যাঁ আবিদ স্যার, কিছু বলবা ডিপার্টমেন্টের সবার উদ্দেশ্যে? কিন্তু আমার সবচেয়ে সব কথার মূল কথা হচ্ছে, শর্মিলা ডিড অসাম, এখন এখন আমাদের হাতির বাচ্চা কল উপরে আছে আকাশে, ওর জন্য সবাই দোয়া করে যাতে সুস্থ ভাবে হয়, বুঝছো? আচ্ছা, যখন এই তোর ইয়েতে পড়ছিল তখন কেমন লাগছে বল, পানিতে যখন অর্ধেক ডুবে ফেলছিল? তাহলে আতিক এখনো আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে, এখনো যদি স্পেশাল যে লংস ইয়েটা আছে পানির যে ডিস্টেন্সটা ওইটা দিবে, অবশ্যই খুবই ভালো। আচ্ছা শোন, তুই আতিকের ভিডিওটা করে রাখ, এটা বন্ধ করিস না, আতিকের ভিডিও করে রাখিস। কর 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 কর, আমার সস তোর থেকে একটা ক্যাব আছে বেটা, এরকম করতে সস্কা ক্যাব দিব তোর। আমি আমি রানা বাড়ি নিয়ে করে ছবি তুলবো, ছবি এতগুলো তুলছে ছয় না যে আমি দিই সকালবেলা ছবি, একটা মজা মেরে। হ্যাঁ তোর ছবি দিছিলাম দেখ, কাছাকাছি চলে এসেছে আতিক স্যার, অল্প কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে কাকসেস বাজারের মাটিতে। আসছে ধীরে সুস্থে, ধীরে সুস্থে আসছে আমাদের মাঝে। এই বাবা এদিকে দেখেন, স্যার চলে এসেছেন। ওকে, ফাইনালি